আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইসমাম আহমেদ, বর্তমানে পড়ালেখা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকাতে। ভিডিওটা আসলে প্রকৃতপক্ষে তোমরা যারা এবার HSC 24 সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে, কিংবা যারা সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ, আমাদের এই সিরিজটা হবে টপিক ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ আলোচনা, যে একটা সাবজেক্টের যেই স্পেশাল প্রস্তুতিটা মেডিকেল অ্যাডমিশনের জন্য ভিন্ন ভিন্ন সাবজেক্টে একটু একটু ডিফারেন্ট, কিভাবে একটা সাবজেক্টের প্রস্তুতিটা কিভাবে নিলে তোমার জন্য সবচেয়ে ভালো আউটপুটটা তুমি নিজের জন্য বের করে নিয়ে আসতে পারবো, পারবো আমরা, পারবো তুমি, পারবা, সেটাই আমাদের আলোচনা হবে আজকে বিষয়। আজকে আমরা মেডিকেল বায়োলজির যে টপিকটা, অর্থাৎ বায়োলজির যে 30 মার্কটা, এই 30 মার্কটা নিয়ে আমরা একটা বিস্তারিত আলোচনা করব, যে কিভাবে 30-এ 30 তোমার টোটালটা তুলতে পারবা। এখন এইখানে কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো আমাকে ফলো করতে হবে। সবার প্রথমে যারা মেডিকেল প্রস্তুতি নিতেছো, তোমার ফার্স্ট কথাটা হইতেছে যে আমাদের 1 নাম্বার টপিকটা হচ্ছে আমাদের বই। ভাইয়া, তোমার যদি বই, তুমি সবাই জানো সেই ছোটবেলার থেকে আমরা ক্লাস 11 12 থেকে যেটা পড়ে আসতেছি, আমাদের এখানেও সেটা পড়তে হবে। মেইন বুক হচ্ছে আমাদের হাসান, হাসান এবং এর সাথে হচ্ছে আমাদের আজমল। তো বেশিরভাগ স্টুডেন্টই বর্তমানের যেই সিলেবাসটা, যে বিশেষ করে 21-22-23 সেশনে এক্সট্রা রাইটার থেকে প্রশ্ন আসছে বলে এরা মনে করতেছে যে না, হাসান আজমল শুধু পড়লেই এনাফ না। ভাই, ফার্স্ট অফ অল তুমি এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাও, তোমার মনে হাত দিয়ে এটা বলতে পারবা, বুকে হাত দিয়ে বলতে পারবা যে তোমার হাসান এবং আজমল, হাসান এবং আজমল ফুল সিলেবাস যেটা, টোটাল টোটাল কয়টা অধ্যায়, টোটাল 24টা অধ্যায়, 24টা অধ্যায় তোমার শেষ হয়েছে সুন্দর করে। তোমার 1 নাম্বার কাজ হচ্ছে 24টা অধ্যায় ফুল সিলেবাস মেডিকেল স্টাইলে হাসান স্যার এবং আজমল স্যার খুব সুন্দর করে, খুব সুন্দর করে কমপ্লিট করা। এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ, এটা হচ্ছে তোমার 1 নাম্বার কাজ। তোমাকে ফার্স্ট অফ অল ফুল সিলেবাস পড়তে হবে কোথা থেকে? অবশ্যই হাসান স্যার এবং আজমল স্যারের থেকে। তুমি যদি হাসান স্যার এবং আজমল স্যার খুব ভালো করে ফুল সিলেবাস কমপ্লিট করতে পারো, ট্রাস্ট মি ম্যান, ইউ উইল গেট 25 আউট অফ 30, 25 আউট অফ 30, এটা তুমি শিওর থাকো। বাকি 5টা প্রশ্নের কথা আমি পরে যাচ্ছি। তাহলে 1 নাম্বার কাজ কি? ফুল সিলেবাস পড়া। কোথার থেকে? হাসান এবং আজমল স্যারের বই থেকে, মেডিকেল স্টাইলে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে, অর্থাৎ হাসান স্যার এবং আজমল স্যারের থেকে কোনো প্রশ্নে তুমি যেন পরীক্ষার হলে আটকায় না যাও। এরপরে আমরা আসি, সেটা হচ্ছে, ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে পড়ালেখার, তাহলে প্রসেসটা একটু বলেন, পড়ালেখার প্রসেসটা কিভাবে হবে? পড়ালেখার প্রসেসটা আপনি বলতেছেন যে হাসান স্যার আজমল স্যার ভালো করে পড়তে হবে, সেটা আমিও জানি, কিন্তু পড়বোটা কিভাবে? 1 নাম্বার কাজ তোমাকে, ফার্স্ট অফ অল 1 নাম্বার কাজ সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। অলরেডি বললাম তোমার প্রায় 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে গেছে, অ্যাডমিশন সিজনের টাইমের 1 সপ্তাহ 2 সপ্তাহ অলরেডি গন। তার মানে তোমার এতক্ষণেও তুমি যদি প্রশ্ন অ্যানালাইসিস না করে থাকো, তোমার একটা ফার্স্টেই অধ্যায় ভিত্তিক যে কোশ্চেন ব্যাংকটা আছে, সেই অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসতে হবে। অধ্যায় ভিত্তিক কোশ্চেন ব্যাংক টোটাল 24টা অধ্যায়, আমরা ধরো প্রতিদিন 8টা অধ্যায় করলে আমাদের 3 দিন লাগবে, আমাদের 3 ডেজ লাগবে, 3টা দিন। এই 3টা দিনে প্রত্যেকটা অধ্যায়ের, প্রত্যেকটা কিসের, পার চ্যাপ্টার প্রত্যেকটা কোশ্চেন মেডিকেল, বিগত সাল বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল, এই 2টা প্রশ্ন কি করতে হবে, সলভ করতে হবে? না, শুধু সলভ না, সলভের সাথে সাথে অ্যানালাইসিস করতে হবে। যারা আগের থেকেই কাজটা ইন্টারমিডিয়েট থেকে করে আসতেছো, তাদের জন্য এটা আরো সুবিধা, আরো সুবিধা হবে। আর যারা এখনো করো নাই, ভাই 3টা দিন সময় নাও, 3টা দিন সময় নিয়ে অন্য অন্য সকল পড়া ভুলে যাও, তুমি আগে বায়োলজির কোশ্চেন ব্যাংকটা নিয়ে বসো, সলভ করো, অ্যানালাইসিস করো। তাহলে তুমি কি বুঝতে পারবা, কোন টপিক কোন অধ্যায় থেকে কি টাইপের প্রশ্ন আসতেছে সেটা বুঝতে পারবা। এটা বললাম একদম বেসিক প্রিপারেশন। তাহলে ফার্স্টের প্রসেসের প্রথম ধাপটাই হচ্ছে আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। এখন কোশ্চেন অ্যানালাইসিস শেষ করা, শেষ টোটাল 24টা অধ্যায় কোশ্চেন অ্যানালাইসিস শেষ,
এখন তুমি পার অধ্যায় কিভাবে পড়বা, এটা হচ্ছে ঝামেলা। দেখো, আমরা প্রচুর পরিমাণে ক্লাস করি, তাই না? প্রচুর পরিমাণে ক্লাস করি, ক্লাস আবার আমরা অফলাইনেও করি, অফলাইনেও করি, আবার সাথে সাথে দেখা যায় অনলাইনে তো এখন ক্লাসের অভাব নাই। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করতেছো, আবার অনলাইনে কি ক্লাস, ওরে বাবা, ম্যারাথন ক্লাস, মাস্টার ক্লাস, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, বিশাল ক্লাস, 24 ঘন্টার মধ্যে অফলাইনে চলে যেতেছে, আমার পরীক্ষা দিতে 2-3 ঘন্টা, মানে খাওয়া দাওয়া, ঘুম নেওয়া খাওয়া থেকে 8-10 ঘন্টা চলে যায়, আর এই পাশে আবার ক্লাস করতে করতে 4-5 ঘন্টা শেষ, বাকি থাকে নিজের জন্য কতটুকু, হাইয়েস্ট হলে 4-5 ঘন্টা তুমি পড়তে পারবা। মানে এইটা কি কোনো মগের মুল্লুক পাইছো অ্যাডমিশনটারে? তোমার অফলাইন ক্লাস অনলাইন ক্লাস কোনোটাই করা লাগবে না। যদি তুমি ভাবো যে এই অধ্যায়টা আমার ক্লাস করা প্রয়োজন, তুমি ক্লাস করবা। যদি মনে করো না এই অধ্যায় আমার আগে থেকেই পড়া, আমি জানি কোথা থেকে কি প্রশ্ন আসবে, আমি এর আগে প্রি মেডিকেল বা প্রি অ্যাডমিশনও ক্লাস করছি, তাহলে এখন তোমার ক্লাস করার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় তোমাকে দেখতে হবে, তুমি কি অফলাইনে যদি ক্লাস করে পোষায় তোমার সময় টাইম কুলাইতে পারো তাহলে করো, অনলাইনে করবা না। যেখানে স্যাটিসফ্যাকশনটা প্রয়োজন, যদি তোমার অনলাইনে ক্লাস করে স্যাটিসফাইড হও তুমি, তুমি আবার কেন ভাই অফলাইনে যাবা একই ক্লাস করতে? তার মানে তোমার ক্লাসটা তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে, এটা ম্যান্ডেটরি না যে তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে তুমি ক্লাস করবা কি করবা না। যদি নিজে ইচ্ছা হয় যে আমার ক্লাস করা প্রয়োজন তাহলে করবা, হুদাই ক্লাস করতে যায় না, টাইম লস। তাহলে ভালো একটা প্রিপারেশন নেওয়ার পরে তোমাকে সেই অধ্যায়ের সমস্যা তথা প্রবলেম গুলা বের করতে হবে। তুমি একটা ক্লাস করছো, ক্লাস করার পর তুমি যখন নিজে পড়তে যাবা তখন পড়াটা হবে প্রবলেম বেসড পড়াশোনা, প্রবলেম বেসড পড়াশোনা। মানে কি, তোমার এখনো তুমি ধরো সেই ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের যে কোনটার কত ঘন্টা পর পর জ্বর আসে, কোনটার সুপ্তিকাল কত, অথবা তুমি এখনো পারতেছো না যে তোমার কোনটার নাম কোনটা, তাই না, যে কোয়াটার্ন ম্যালেরিয়া কোনটা, ম্যালিগন্যান্ট টার্শিয়ান ম্যালেরিয়া কোনটা, এই জিনিসগুলো তোমার এখনো ভুল হইতেছে, কিন্তু তুমি আসো হচ্ছে ভাইরাসের প্রকারভেদ নিয়ে, দণ্ডা দণ্ডাকার ভাইরাস, এগুলো তুমি মুখস্থ হয়ে গেছো। তাহলে তুমি ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা হচ্ছে ওই অধ্যায়ের তোমার উইক পয়েন্ট বা প্রবলেমটা কোথায় সেইখানে অ্যাটাক করা, সেইখানে পড়াশোনাটা করা। এইভাবে প্রত্যেকটা অধ্যায় শুরুর আগে একটা সাদা খাতা নিয়ে প্রবলেম গুলো আগে আইডেন্টিফাই করবা। তুমি জানো তোমার মন তোমার কখনো মিথ্যা কথা বলতে পারবে না, এটা ইম্পসিবল। তুমি জানো যে আমি এই জায়গাগুলো পারি না, তাহলে তোমার প্রথম পড়াশোনা হবে সেই প্রবলেম বেসড, এরপরে তোমার একটা ওভারঅল অধ্যায় পড়তে হবে, ঠিক আছে? অধ্যায় পড়ার পরে যায় তুমি একটা গাইড নাও। তোমরা যেই কোচিং এ ভর্তি হও না কেন, কোনো সমস্যা নাই, প্রত্যেকটা কোচিং ই গাইড প্রোভাইড করে, গাইড প্রোভাইড করে। সেই গাইডের যে কোশ্চেন গুলো আছে, সেই গাইডের যে কোশ্চেন গুলো আছে, সেই গাইডের কোশ্চেন গুলো সলভ করো। তো মাথায় রাখবা সবসময় আমাদের এই প্রবলেম বেসড পড়াশোনাটা হবে বই কেন্দ্রিক, বই কেন্দ্রিক, কোনো মেডিট্রিক্স, কোনো ধরনের ডাইজেস্ট কিংবা কোনো ধরনের কোচিং এর বই কেন্দ্রিক পড়াশোনা হবে না। কারণ প্রশ্ন হবে কোথা থেকে ভাই, বই থেকে হবে। এখন তুমি হাসান স্যার, আজমল স্যার এই প্রসেস অনুযায়ী সুন্দর করে কমপ্লিট করলা, কমপ্লিট করলে প্রত্যেকটা অধ্যায় ভাবে কমপ্লিট করছো, টোটাল কমপ্লিশনের পরে যায় তুমি ফিল করছো যে দুইটা জায়গায় তোমার হচ্ছে ঘাটতি, 1 নাম্বার তুমি এক্সট্রা বুক পড়ো নাই, 2 নাম্বার তুমি এর মধ্য থেকেও কিছু পারা জিনিস ভুল করতেছো, এর মধ্যে থেকেও কিছু পারা জিনিস ভুল করতেছো। তাহলে এই জিনিসটা যাতে আমরা না হয় এই জন্য তোমার উচিত হইতেছে, তোমার উচিত, আমি তোমাকে বলবো যদি সম্ভব হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বইয়ের কথা পরে আসতেছে, যদি সম্ভব হয় সবচেয়ে ভালো হইতেছে বাসায় একজন টিচার রাখা, ঠিক আছে? বাসায় একজন টিচার, এর অনেক 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 মানে প্রফিট আছে। যদি সম্ভব হয়, আমি বলতেছি রাখতে হবে, না রাখলে তুমি চান্স পাবা না, এরকম বিষয় না, যদি তোমার সম্ভব হয় তুমি বাসায় টিচার রাখো। এতে কি হবে, বাসায় টিচারটা তোমাকে আইসে বইটা দাগাই দিয়ে যাবে, তোমার এক্সট্রা করে বই দাগানোর প্যারা নিতে হবে না, তোমার বাসার টিচার এসে তোমাকে পড়াটা ধরবে, এই যে মুখোমুখি ধরাটা, তখন তুমি বুঝতে পারবে আরে এটা তো আমি পড়ছি কিন্তু ভুলে গেছি। তো কোচিং এর পরীক্ষায় কম নাম্বার পাইলে কি হয়, আমরা ডিপ্রেসড হয়ে যাই, ডিপ্রেশনে পড়ে যাই, কিন্তু ওই পরীক্ষার প্রশ্নগুলাই প্রত্যেকটা অধ্যায় যাবতীয় যত MCQ আছে তুমি বাসার টিচারদের ধরাও না,
বাসার ভাইয়াদের ধরাও না, ধরলেই তোমার উইক পয়েন্ট গুলা বের হয়ে আসবে। এখন যাদের বাসার ভাইয়া নাই, বাট বাসায় কোনো টিচার রাখা পসিবল না, তারা কি করবা? তারা হচ্ছে বাসায় বসে, বাসায় বসে প্রচুর পরিমাণে এক্সাম দিবা, এক্সাম দিবা প্রচুর পরিমাণে, যেখানেই সুযোগ পাও, অনলাইন অফলাইন যেখানেই সুযোগ পাও প্রচুর পরিমাণে এক্সাম দিবা, আর কোনো কাজ নাই, ঠিক আছে? এরপরে আসো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে হট টপিকটা, সেটা হইতেছে ভাইয়া এক্সট্রা রাইটারের বই। এক্সট্রা রাইটারের বই, এক্সট্রা রাইটার, তাহলে এক্সট্রা রাইটার আমাদের কি পড়তে হবে? ফার্স্ট অফ অল আসো বোটানির জন্য, বোটানির জন্য আমরা ফলো করব হচ্ছে ফার্স্টে আলিম স্যার, এবং সাথে সাথে আলিম স্যারের পরে আজিবুর স্যার। আচ্ছা, আর বোটানির পরে হচ্ছে জুওলজি, জুওলজির জন্য আমরা ফলো করব হচ্ছে ফার্স্টে আলিম স্যার, এরপরে হচ্ছে মাজেদা ম্যাডাম। এখন তোমার মাথায় আকাশ ভাইয়ে পড়তে পারে যে ভাই একটা বই পড়াশোনার টাইম এখন নাই, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েটে শুধুমাত্র শর্ট সিলেবাস পড়ছো, এখনো ফুল সিলেবাস কমপ্লিটই করতে পারো নাই, তাদের জন্য এইটা আর একটা মানে কি বলবো খাওয়ার উপর বিস্ফোরক টাইপের হয়ে যায়। তোমাকে সুন্দর করে একটা বুঝাই দিই, একটা পয়েন্ট বুঝাই দিই, দেখো এক্সট্রা রাইটারের কি পড়ব? এক্সট্রা ইনফো পড়ব, এক্সট্রা ইনফো পড়ব। তোমাকে পুরা বই পড়তে বলি নাই আমি, এই যে একটা টপিক ধরো কোষ ও কোষের গঠন, কোষ ও কোষের গঠন, তাই না? কোষের অঙ্গাণু, আচ্ছা তোমার কোষ গঠন ছোট একটা ধরি, কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন ছোট একটা অধ্যায়। তাহলে এই অধ্যায়টা তুমি কিভাবে পড়বা? ওই আগের প্রসেস অনুযায়ী পড়লা, ফার্স্টে তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা যে এই অধ্যায়তে কিরকম প্রশ্ন আসে, এরপরে তুমি একটা ক্লাস করলা, ক্লাসের পরে তুমি একটা কি করতেছ প্রবলেম বেসড যে পড়াশোনা, অর্থাৎ হাসান স্যার, হাসান স্যারের বইটা তুমি পড়লা, হাসান স্যারের বই এ টু জেড, এ টু জেড পড়াশোনা করব, কিভাবে পড়াশোনা করব? প্রবলেম বেসড পড়াশোনা, প্রবলেম বেসড পড়াশোনা, আচ্ছা ভালো কথা। এরপরে যাই লাস্ট স্টেপে তুমি হচ্ছে এক্সট্রা বুক নিয়ে বসলা, এক্সট্রা বুক অর্থাৎ আলিম স্যার আর আজিবুর স্যার নিয়ে বসলা। তাহলে তোমার এতে তো তোমার 100%-এর মধ্যে 90% পড়া হয়ে গেছে, এক্সট্রা যেই 10% ইনফোটা আছে এই আলিম স্যারের মধ্যে, সেই আলিম স্যারের মধ্যে এক্সট্রা ইনফোগুলা তোমাকে দাগায় ফেলতে হবে এক ঘন্টার মধ্যে বই নিয়ে। জাস্ট চোখ বুলাবা কোথায় কোথায় এক্সট্রা ইনফোগুলা পাইছো, সেই এক্সট্রা ইনফোগুলা মার্ক করে ফেললা মার্কার দিয়ে অথবা লাল কালি দিয়ে। আর যদি বাসায় টিচার রাখে তো কোনো সমস্যা নেই, কোচিং গুলো যদি প্রোভাইড করে তারা তো কোনো সমস্যা নেই, এখন অনলাইন প্রচুর রিসোর্স আছে, একটু খোঁজ নিলেই বের হয়ে যায়। আমি আমার ব্যাচে আমি পড়াই দিতেছি এক্সট্রা ইনফো গুলো আলাদা শিট আকারে। এখন এই এক্সট্রা গুলা পড়ার পরে, এক্সট্রা গুলা পড়ার পরে তোমাকে লাস্ট যে স্টেপটা নিতে হবে সেটা হচ্ছে নিজে নিজে পরীক্ষা দেওয়া, নিজে নিজে পরীক্ষা দেওয়া। এত কিছুর পরে হইতেছে তুমি বলতে পারো ইউ আর ফুলি প্রিপেয়ার্ড ফর ওয়ান চ্যাপ্টার। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, ইনক্লুডিং বায়োলজির বেলায়, বায়োলজিতে এটা মাস্ট, ম্যান্ডেটরি, অবশ্যই করতে হবে। তাহলে তুমি বলো তোমার কোশ্চেন অ্যানালাইসিস, তোমার নিজের পড়া, তোমার এক্সট্রা বুক পড়া, তোমার নিজে নিজে পরীক্ষা দেওয়া, এত টাইমে তুমি যত নিজে পড়বা, আমি বারবার বলতেছি যত নিজে পড়বা, নিজে পড়বা, নিজে পড়াশোনা, এই যে নিজের পড়া, এই নিজের পড়ার টাইম বাড়াও, শোনা নিজের পড়ার টাইমটা বাড়াও। এইটা যদি তুমি না করো, তুমি যত বড় কোচিং এই হও না কেন, 10-12টা কোচিং বাইটে খাওয়ালেও তুমি কখনো চান্স পাবা না, ঠিক আছে? আমার যখন আমি ফার্স্ট টাইমে পরীক্ষা দিই আমার মার্ক আসে 79.75, আসে সলিমুল্লাহ মেডিকেল 0.25 মার্কের জন্য বললাম, ডিএমসি আসে না। আমি সেকেন্ড টাইম আবার প্রিপারেশন পরীক্ষা দিলাম ডিএমসির জন্য, আমার মার্ক আসলো 85.5, সেখান থেকে আবার 7.5 কেটে গেল, মার্ক ডিএমসি হলো না। কিন্তু এই যে নাম্বারের ডিফারেন্সটা, কোথায় 79.75 আর কোথায় 85.5, এটা ডিফারেন্সটা কেন করছিল জানো?
এটা হচ্ছে আমি নিজে যখন সেকেন্ড টাইম প্রিপারেশন দিই কোনো কোচিং টোচিং করি না। তোমার আমি বলতেছি না কোচিং করো না, অবশ্যই কোচিং জরুরি, তোমার সেখানকার কন্টেন্ট গুলা, কোচিং এর ক্লাস গুলা, কোচিং এর বই গুলা তোমার জন্য জরুরি, বিশেষ করে পরীক্ষাগুলো তোমার জন্য অবশ্যই অবশ্যই জরুরি, কিন্তু তার মানে এই না যে তোমার মেইন ফোকাস তোমার নিজের পড়া থেকে তুমি আলাদা হয়ে যাও। তাহলে আমি তোমাকে বিষয়টা সুন্দর করে একটু জাস্ট রিক্যাপ করে দিই যে বায়োলজি কিভাবে পড়বো আমরা। একটা বায়োলজি এই স্টেপ গুলা ফলো করলে আমি গ্যারান্টি দিতে পারি একজন তার নিজের সর্বোচ্চ আউটপুট বের করে আসতে পারবে। প্রথমে প্রতিটা অধ্যায়ের কি করতে হবে, কোশ্চেন ব্যাংক নিয়ে বসতে হবে, কোশ্চেন ব্যাংক তার কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, এইটার কোনো বিকল্প নাই। অ্যানালাইসিস করলা, অ্যানালাইসিস করার পরে তোমার যদি প্রয়োজন মনে হয় তুমি একটা ক্লাস করলা, যদি প্রয়োজন মনে হয় ক্লাস করলা, ক্লাস যদি প্রয়োজন মনে না হয় ক্লাস করবা না, তোমার যদি নিজের উপর কনফিডেন্স থাকে ক্লাস করবা। আমি যখন আমি তো ফোর্থ ইয়ারে আছি, অর্থাৎ আমি হচ্ছে 20 ব্যাচে, তো আমাদের সময় করোনা ছিল, তো করোনায় হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে, আমি একটা ক্লাস করিনি, একটা অনলাইনে ক্লাস করিনি, একটা করছিলাম ফার্স্টের ক্লাস রক্ত, এরপরে আর কোনো ক্লাসই করিনি, আমার ভালো লাগে না, আসে খালি বই দাগাই দিয়ে চলে যায়। বই দাগানোর জন্য কি পড়াশোনা, আমার তো প্রবলেম নিয়ে সলভ, আমি তো জানি যে এটা আসবে ভাই, আমি তো সেই সেকেন্ড ইয়ার থেকেই প্রিপারেশন নিতেছি মেডিকেলের, তা আমি তো জানি এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এটা তো আমার মুখস্থ হচ্ছে না, আমি তো মুখস্থ করলেও ভুলে যেতেছি। এই যে সমস্যাগুলোর জন্য আমাকে কিসে করতে হবে, নিজে পড়তে হবে, নিজে পড়তে হবে, নিজে পড়তে হবে, ঠিক আছে, নিজে পড়তে হবে। কোনটা প্রথমে আমরা হাসান, হাসান স্যার এবং আজমল স্যার পড়বো, আজমল স্যার পড়বো, এবং সেই পড়াশোনাটা কি হবে, পড়াশোনাটা হবে, সরি, পড়াশোনাটা হবে প্রবলেম বেসড, পড়াশোনাটা হবে প্রবলেম বেসড, ঠিক আছে। এইভাবে প্রবলেম বেসড পড়াশোনার পরে যায় তুমি কি করবা, এক্সট্রা ইন রাইটারের এক্সট্রা ইনফোগুলো পড়তে হবে, এক্সট্রা বইয়ের, বইয়ের এক্সট্রা ইনফো, এক্সট্রা ইনফোগুলো তুমি কালেক্ট করলা, এক্সট্রা ইনফো অলরেডি প্রায় কোচিং ই তোমার ধরো এক্সট্রা ইনফোগুলো আলাদা শিট আকারে তোমাকে দিচ্ছে, তুমি সেটাও পড়তে পারো। আবার যদি চাও বই কিনে দাগায় দাগায় পড়বা, যেটা আমি করছিলাম, আমার শিট পড়তে ভালো লাগে না, আমার মূল বই পড়তে ভালো লাগে, এই জন্য আমি বই কিনছিলাম, বই কিনে তারপরে দাগায় দাগায় পড়ছিলাম, সেটাও তুমি করতে পারো। আচ্ছা, এরপরে হইতেছে তোমার এই এক্সট্রা ইনফোগুলো পড়ার পরে এরপরে তোমাকে কিছু কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে, কোশ্চেন সলভ করতে হবে। তো কোশ্চেন সলভের সময় অবশ্যই খেয়াল রাখবা যে তিনটা জিনিস যেন হয়, তুমি শুধুমাত্র যে তুমি গাইডের কোশ্চেন সলভ করতেছো তা না, যেই তোমাকে তোমার কোচিং গুলো যেই প্রিপারেশন বুক বা গাইড বুক দিচ্ছে সেটাই শুধু সলভ করতেছো তা না, তোমাকে বললাম এই যে আজিবুর স্যার, এই যে আলিম স্যার, এই যে মাজেদা ম্যাডাম, এই মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনী, অনুশীলনী, অনুশীলনীর প্রশ্নগুলা, অনুশীলনীর প্রশ্নগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই অবশ্যই তোমাকে সলভ করতে হবে, এটা অবশ্যই সলভ করতে হবে। এবং কোচিং এর পরীক্ষার আগে নিজের কাছে, নিজের কাছে যত পারো, যত পারো এক্সাম দাও নিজের কাছে, এই এক্সামের রেজাল্ট তো আর আঙ্কেল আন্টির কাছে ফোনে যাইতেছে না, তাই না? তাহলে যত পারো অফলাইন অনলাইন সব জায়গায়, এন্ড লাস্ট অফ অল তুমি একটা কোচিং এ পরীক্ষা দাও, লাস্টে যায় তুমি কোচিং এ পরীক্ষা দাও। তার মানে তোমাকে আমি একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, আমরা যেই ভাইব নিয়ে ফার্স্টের এক মাস আসলে কোচিং করি, সেই ভাইবটা তোমার রেজাল্টের পরে অর্থাৎ পরীক্ষার এক মাস আগে থাকে না। আমি তোমার একটা বাস্তবতা বলি, সেটা হচ্ছে যে আমাদের টোটাল বায়োলজিতে হচ্ছে 24টা অধ্যায়, যত কোচিং আছে সব কোচিং সর্বোচ্চ এই 24টা অধ্যায়ের জন্য ক্লাস রাখছে হচ্ছে 15টা, ম্যাক্সিমাম কোচিং এর কথাই বললাম, অফলাইনে ক্লাস, এটা হচ্ছে অফলাইন, অফলাইনে যে আমাদের বড় বড় কোচিং গুলো আছে সেটা আমি তোমাকে বলতেছি, অনলাইনে অনেক ক্লাস আছে, অনলাইনে অনেক ক্লাস আছে, আমি তোমাকে বলতেছি 15টা ক্লাসে 24টা অধ্যায় ভালো মতন পড়ানো সম্ভব না। তো যত পারো অফলাইন ক্লাসটারে একটু আমি ডিমোটিভেটেড করি, কারণ এখানে তোমার আউটপুট আর ইনপুটের রেশিও খুবই কম, ঠিক আছে, তো পারলে হচ্ছে আমি অনলাইন ক্লাসটার দিক বেশি প্রিফার করি, অনলাইন ক্লাস, আবার অনলাইন ক্লাসের আবার ভাগ আছে, হ্যাঁ, অনলাইন তুমি সেই 7-8 ঘন্টার ক্লাস করার কোনো প্রয়োজন নাই, তোমার লাগবে হচ্ছে আমার যেই জায়গাগুলো সমস্যা সেই সমস্যাগুলো ক্লাসে সলভ হচ্ছে কিনা, যদি হয় তুমি অনলাইন করবা, যদি না হয় অনলাইনে করার দরকার নেই, তুমি নিজে বসো। তাহলে তোমার কোচিং যে অনলাইন অফলাইন হোক, সে অনলাইন কিংবা অফলাইন, তোমার কোচিং হচ্ছে লাস্ট স্টেপ,
তার আগে এই যে এতগুলা স্টেপ সবই হচ্ছে তোমার, এই স্টেপ গুলা যদি ফলো করতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কিছু রেজাল্ট আসবে। বেস্ট অফ লাক।